আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো তাই আজকে না আমার কেন জানি স্কুলে সেই বানানো চানাচুরের কথা মনে পড়ছে। মনে পড়ে সেই বানানো চানাচুর আমরা সবাই মিলে খেতাম স্কুলে, সবাই প্রত্যেকটা স্টুডেন্ট খেত বানানো, সেই বানানো চানাচুর। তো চলুন সেটা আজকে বানাই, দেখছি রেসিপিটা। প্রথমে চানাচুর নিলাম, বাজার থেকে কেনা চানাচুর। তারপর মটরগুলো, ঘুগনির যে মটরগুলো হয় সেই মটরগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করেছিলাম। শশা কুচি, পেঁয়াজ কুচি, একটু জিরের গুঁড়ো, নুন, রেড চিলি আর ব্ল্যাক পেপার আর কাঁচা লঙ্কা। এবার রেসিপিটা শুরু করি। সবগুলো এবার মিক্স করবো একসাথে, একটা কন্টেনারে সবগুলো ঢালবো, ঢেলে জাস্ট ভালো করে মিক্স করবো। বলতে ভুলে গেছি, লেবু ছাড়া কিন্তু রেসিপিটা একদম মানে কি বলবো অসম্পূর্ণ। লেবুটাই হচ্ছে মেইন, ওটাই হচ্ছে আসল রেসিপির। আমি তো মিক্স করছি, কিন্তু ওদিকে দেখুন উনি মহারাজ কি করছেন। কি করছো তুমি, কি করছো তুমি, সিরিয়াল দেখছো, সিরিয়াল কেটে কেটে টাটা বলে দাও, টাটা টাটা টাটা। রেডি হয়ে গেছে, এবার দেখি কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে দেখি। দারুণ গন্ধ বেরোচ্ছে, একদম সেম টু সেম সেই স্কুলের বানানো চানাচুরের গন্ধ।
বাইরে বৃষ্টি আর ঘরে বানানো চানাচুর, কম্বিনেশনটা ভাবা যায়? জাস্ট অসম। বৃষ্টি আর বানানো চানাচুর, সেই স্কুলের বানানো চানাচুর, ওয়াও। তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। যেদিন বৃষ্টি হবে না ওই দিনই রেসিপিটা বানাবে, তাহলে এটার যে আসল মজাটা না সেটা পাওয়া যাবে। সন্ধে হয়ে গেছে, বৃষ্টিও শেষ হয়ে গেছে, চানাচুরও খেয়ে ফেলেছি। এখন এখানে গুড নাইট বলে শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। Spread, making me